আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ডেস্কো প্রিপেড মিটারের বিল এবং সমস্ত ইনফরমেশন চেক করতে পারবেন। একদম সমস্ত ইনফরমেশন কিন্তু চেক করতে পারবেন, আপনার লাস্ট মাসে, তার আগের মাসে, তার আগের মাসে কত টাকা বিল আসছিল এবং কত ইউনিট আপনি ব্যবহার করেছিলেন, এবং বর্তমানে আপনার মিটারে কত টাকা ব্যালেন্স আছে এবং বর্তমানে আপনি কত ইউনিট ব্যবহার করেছেন, এবং পার ডে আপনি কত ইউনিট ব্যবহার করতেছেন এবং কত টাকা কেটে নিচ্ছে মিটার, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি আপনার মোবাইলে এবং চাইলে কম্পিউটারে কিন্তু চেক করতে পারবেন। তো কিভাবে এই ইনফরমেশনগুলো আপনি চেক করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে একবার ক্লিয়ার করে দেখিয়ে দেবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাবো, আপনারা যারা এখনো পর্যন্ত বাংলা ইউটিউব 36 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি, ওয়েবসাইটটি হচ্ছে prepaid.desco.org.bd, তার মানে এটা বাংলাদেশ গভর্নমেন্টেরই একটা অফিসিয়াল ওয়েবসাইট। এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করলেই সরাসরি এখানে চলে আসতে পারবেন, অথবা দেখে দেখে টাইপ করলে কিন্তু আপনি হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটি এভাবে ওপেন হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে কাস্টমার লগইন, নিচেও কাস্টমার লগইন, আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ডেস্কো প্রিপেড কাস্টমার লগইন। আপনাকে প্রথমে এখানে লগ ইন করতে হবে, লগ ইন করার জন্য আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা মিটার নাম্বার লাগবে। সো মিটার নাম্বার তো অবশ্যই আপনার মিটারের গায়ে আছে এবং কার্ডের ভিতরে আছে, আপনি মিটার নাম্বারটি ভালোভাবে দেখে এখানে তুলে দিবেন, তারপর লগ ইন এর উপরে ক্লিক করবেন। ওকে, লগ ইন এর উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে অথবা হোম পেজ আপনার চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাকে দেখাচ্ছে লাস্ট রিসার্চ করেছিলাম আমি কত, দেখতে পাচ্ছেন লাস্ট রিসার্চ করেছিলাম 500 টাকা, সেটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে রিসার্চ টাইমটাও আমাকে এখানে দেখাচ্ছে 13 জানুয়ারি 2023, ঠিক আছে, এটা সম্পূর্ণ দেখাচ্ছে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ডিং ব্যালেন্স আমাকে দেখাচ্ছে, রিমাইন্ডিং ডেটটাও দেখাচ্ছে, ঠিক আছে। রিমাইন্ডিং ব্যালেন্স হচ্ছে 201 টাকা 33 পয়সা এবং রিমাইন্ডিং টাইমটা দেখাচ্ছে 19 জানুয়ারি 2023। ওকে, তারপরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লোড লাস্ট মান্থ, মানে এই লাস্ট মান্থে আমি ম্যাক্সিমাম কত লোড ব্যবহার করেছি, এখানে হচ্ছে 0.51 কিলোওয়াট লোড ব্যবহার করেছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লোড লাস্ট ইয়ার, মানে এই বছরে আমি কত কিলোওয়াট লোড ব্যবহার করেছি সেটাও আমাকে এখানে দেখাচ্ছে। তারপর নিচে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস মান্থ, এই মাসে আমি কত কিলোওয়াট লোড ব্যবহার করেছি সেটা দেখাচ্ছে। ইন ভিডিটি, মানে এই মাসে আমার বিল কত টাকা আসছে বা কত টাকা কেটে নিয়েছে সেটাও আমাকে এখানে দেখাচ্ছে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন রিসার্চ দিস মান্থ, এই মাসে আমি কত টাকা রিসার্চ করেছিলাম। রিসার্চ দিস ইয়ার, মানে এই বছরে আমি কত টাকা রিসার্চ করেছি, যেহেতু আমি মানে বছরও এখনও যায়নি, মাত্র কয়েকদিন আগে রিসার্চ করেছি, সেক্ষেত্রে এখানে রিসার্চটা এবং কি হচ্ছে এই বছরেরটা একবারে পাশাপাশি দেখাচ্ছে। যাই হোক, নিচে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আরও ডিটেলস বা হিস্টোরি আপনি দেখতে পারবেন, এই মিটারটি কার নামে রয়েছে, ঠিক আছে, মিটারটি কার নামে রয়েছে, এটার এরিয়া কি, মিটার কোড কি, এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে। আমরা যদি একটু নিচে চলে আসি, তারপরে এখানে দেখতে পারবেন যে এই মিটারে আমরা কত টাকা রিসার্চ করেছিলাম, কোন ডেটে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। আপনি ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা নিয়েছিলেন, হ্যাঁ, তারপরে আপনার রিসার্চ করার পরে কত টাকা কেটে নিয়েছে, কত টাকা আপনার ব্যালেন্সে রয়েছে, সেটা ডেট বাই ডেট এখানে চলে আসছে। তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে থাকবে স্লিপ আকারে, আপনি চাইলে কিন্তু এটাকে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে ডেট বাই ডেট আছে, আপনি যদি ক্লিক করেন ডেটটা এভাবে হচ্ছে স্লিপ আকারে চলে আসবে, এবং চাইলে কিন্তু আপনি স্লিপটা ডাউনলোডের উপরে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারবেন। সো আমরা যদি আরেকটু নিচে চলে যাই, দেখতে পারবেন এখানে অনেকগুলো হিস্টোরি রয়েছে যে আমরা কবে কবে রিসার্চ করেছিলাম, সেই হিস্টোরিগুলো রয়েছে। সো আমরা যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন ডেইলি কনজারভেশন লাস্ট 15 ডে, মানে এই লাস্ট 15 দিনে আমি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছি পার ডে এবং কত টাকা আমার কেটে নিয়েছে, এরকম দেখতে পাবো। সবুজটা হচ্ছে আমার টাকা এবং নিচেটা হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করেছি, যেটা এটা এটা হচ্ছে পার মান্থ, এটা আপনি দেখতে পারবেন, মানে এক বছরে 12 মাসে আপনি 12 মাসের ড্রাফটটা এখানে দেখতে পারবেন একবারে মান্থলি। আমরা নিচে চলে আসলাম, এখান থেকে দেখতে পারবেন আপনি ইয়ারলি আপনার সেই ড্রাফটটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো এটা খুবই চমৎকার এবং আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা হচ্ছে আপনার কম্পিউটার থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন, সমস্ত ডিটেলসটা দেখতে পারবেন। সো এটা কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে যারা ডেস্কো প্রিপেড মিটার গ্রাহক রয়েছেন তারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি অথবা কম্পিউটারটি দিয়ে আপনি ডেস্কো প্রিপেড মিটারের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু দেখতে পারবেন এবং চেক করতে পারবেন।
এই বিষয়টা একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে, দেখা হবে পরবর্তী কোনো অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।